বন্ধুরা, মোহনপুর গ্রামে একদিন রাতের বেলা একটি ডাইনি এসে চিৎকার করতে লাগে। এমন সময় টুনির ছানারা বলে, মা, বাইরে কিসের শব্দ? না, ছানাদের কিছু বলা যাবে না, বললে ওরা ভয় পেয়ে যাবে। কাল সকালে ডাইনির ব্যবস্থা করতে হবে। এই বলে টুনি ও তার ছানা ঘুমিয়ে পড়ে। সকালবেলা টুনি একটি তান্ত্রিকের কাছে যায় আর সব কথা খুলে বলে। এরপর তান্ত্রিক একটি মশাল দেয় টুনিকে। রাতের বেলা ডাইনি এলে তার গায়ে আগুন লাগিয়ে দেয় আর ডাইনি জ্বলে পুড়ে ভস্ম হয়ে যায়। এরপর টুনি ও তার ছানারা আনন্দে বসবাস করতে লাগে।